গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগিং ভিডিও শেয়ার করছি। তো আজ শনিবার, আর তোমরা সবাই জানো যে আমরা টিউবার্স টিভি থেকে ভিডিও করি এবং তাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড হয় আমাদের। তো তাদের থেকে আরেকটা ইনভিটেশন এসছে বেশ কয়েকদিন আগে, একুশে পল্লী বালিগঞ্জ ছিল না, বালিগঞ্জ একুশ পল্লীর একটা উদ্বোধনী ছিল। তো সেখানে আমরা গিয়েছিলাম, তোমার সঙ্গে ভিডিও শেয়ার করেছি। এবং আজকেও আমাদের টিউবার্স টিভি থেকে ইনভিটেশন আছে, তো তাদের অফিসে যেতে হবে এবং আমাদের কিছু ভিআইপি পাসের ব্যবস্থা করে দিয়েছেন তারা। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা জাস্ট এখন বেরিয়েছি, এখন ঘুরতে বাজে 2:05, আমরা বালিঘাট থেকে ট্রেন ধরবো। তো ভিডিওটা পুরোটা যাওয়াটা শেয়ার করবো এবং অফিসে গিয়ে গিয়ে রিচুয়ালস হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখন আমরা আছি এই যে উত্তরপাড়া, এখন যাব আমরা বালিঘাট। বালিঘাট থেকে ট্রেন ধরে যাব উল্টোডাঙা থেকে আবার টোটো ধরে যেতে হবে। ওনারা ফোন করেছিলেন, ওনারা প্রত্যেকটা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন, খুব ভালোভাবে গাইড করছেন, কারণ চিনি আমরা টুকিটাকি রাস্তা, কিন্তু তাও ওনারা ওনাদের কর্তব্যটা করছেন। তো টিউবার্স টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত বড় বড় অপরচুনিটি দেওয়ার জন্য, এত ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। প্লাস আমাদের এই ইউটিউব জার্নিতে আমাদের সঙ্গে থাকার জন্য তোমরাও যোগাযোগ করতে পারো টিউবার্সের সাথে। টিউবার্স টিভি যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে গেলে তোমরা তাদের কীভাবে তোমরা যোগাযোগ করবে সবটাই বলে দেবে তারা। টিকিট কাটা কমপ্লিট, এবার যাবো ট্রেনে উঠবো। ট্রেন আছে 2:30 সময় ট্রেন আছে, দেখি আসো না। কথা বলতে হবে না বাবা, ওই যে ওই লিফটের কথা বলছিলাম, দেখো লিফট দাদা আমাকে তো যেতে বলছি, ওই ফুটে কি করে যাব, ওভারব্রিজ আছে তো, বড্ড কষ্টকর। আমরা এখন বালিঘাট স্টেশনে আছি, এই যে বালিঘাট স্টেশন, এখান থেকে আমরা ট্রেন ধরবো। তা আড়াইটের সময় ট্রেন আছে, তো পুরো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো দেখতে থাকো। এই ট্রেন চলে এসছে এখন, আমরা এখন ওয়েবেল উল্টোডাঙা স্টেশনে এসেছি। এবার আমরা এখন অটো ধরে এখন ওয়েবেল মোড় যাবো, তা দেখতে থাকো। তা আমরা এখন সেক্টর 5 চলে এসেছি, তা ওই অফিস বিল্ডিংয়ে আমরা এখন যাচ্ছি। এই যে এইদিকে আমরা এখন হাঁটতে থাকছি এখন। আমরা এখন এই হেঁটে চলেছি, এখন আমরা হাঁটতে থাকছি এখান থেকে, এখনো 5 মিনিটের প্রায় হাঁটা আছে। চলো অফিসে গিয়ে একবারে দেখা হবে তাহলে। তোমরা দেখো এই জায়গাটা পুরোটাই হচ্ছে অফিস পাড়া, আমরা তো সল্টলেক তো খুব পরিচিত আমাদের জায়গা। Take the next left onto street number 26, then your destination will be on the left. তাহলে একবার অফিসে দেখা হচ্ছে, প্রায় আমরা চলে এসেছি এখন। এই হচ্ছে মিডিয়া সিটি রে, এই হচ্ছে আমরা যেখানে যাচ্ছি এটাই তার, আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি।
এবার 14 ফ্লোরে আমরা যাব। পেয়ে গেছি, এখানে গিয়ে বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে যে কি কি পাস মানে কোন কোন প্যান্ডেলের পেলাম। আর খুব ভালো লাগছে দেখে, যে দেখা যাক কি কি পাই, খুব এক্সাইটেড আছি গিয়ে খুলে দেখবো। তো তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি পাসটা খুলবো। দেখো আমার হাজব্যান্ডের নাম এখানে দেওয়া ছিল, দেবাশিস চ্যাটার্জি। তো এটা সিটি নেটওয়ার্ক থেকে আমাদেরকে প্রোভাইড করেছিল, মানে তোমরা তো সবাই জানো যেটা টিউবার্স টিভি চ্যানেল বলে করা আছে। তো এখানে দেখো পাসটা আমাদের দিয়েছে, তো অনেকগুলো পাস আছে, প্রায় কম করে 20টা মতন পাস আছে। তো সেই পাসগুলো কোথাকার কোথাকার পাস আমি তোমাদেরকে সেটা ডিটেলসে জানালাম না, কিন্তু আমরা যে যে জায়গায় যাব পাস ছাড়া এবং পাস নিয়ে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।